স্কুল বাসের উপর গছ পড়ি গেল উচলা স্কুলের ওর খুব ভয়ানক দৃশ্য বতাহ আমার কেমেরার সন্মুখতে কাষতে এনেদরে গছ বাগরি পড়া দেখতে পাওয়া গেছে। রেমল কাল ঘূর্ণি রেমলর রুদ্ররূপ রেমলর পাবে স্তব্ধ রাজ্য অসমত কাল ঘূর্ণি রেমলে প্রাণ ললে দুজনের রাজ্যজুড়ি রেমলর তাণ্ডব লীলার ভয়ানক দৃশ্য পশ্চিমবঙ্গ হয়ে অসমত প্রবেশ করা সামুদ্রিক ঘূর্ণি বতাহ রেমলে এক প্রকার ধ্বংসলীলায় চলালে সমগ্র রাজ্য প্রথমটো শোকাবহ ঘটনা সংঘটিত হল মরিগাঁও জেলার দীঘলবড়ীত অটোরিক্সারে বিদ্যালয়লৈ অহা এজন ছাত্র মৃত্যুমুখত পড়ে দীঘলবড়ীত প্রচণ্ড ধুমুহা বরষুণত চলন্ত অটোত গছ বাগরি পড়াত করুণ মৃত্যুক সাবটি লয় মরিগাঁওর গুরুকুল জুনিয়র কলেজের একাদশ শ্রেণীর ছাত্র কৌশিক বরদলৈ আমফ্রিয়ে একমাত্র পুত্রর অকাল মৃত্যুত কান্দুনত ভাগি পড়িল কৌশিকর শিক্ষক পিতৃ কিমান ভয়ঙ্কর আছিল এই দুর্ঘটনাটো কৌশিকর মৃত্যু স্বচক্ষে প্রত্যক্ষ করা তথা একেখন অতোতেই বিদ্যালয়লৈ অহা মৃগাক্ষী আর মোনালি চাই ভয়ঙ্কর বর্ণনা দিলে আগত মানে গছ পড়ে থাকার কারণে আমি রিটার্ন ঘুরে আইসিলো তেতিয়া মানে গছডাল পড়ে থাকার কারণে অল্প রখিছিল রখিছিল আর তেতিয়া মানে আমার উপর গাড়িখনের উপর মানে গছডাল পড়লে আর তোমার লগত এই কৌশিক তেও তোমালোকর লগতে বহি আছিল না অ লগতে বহি আছিল মানে তোমালোক আগত না পিছত বহিছিল আমি পিছতে বহিছিল একে অল গছডাল মানে আমি যাওতে নাছিলে যেতিয়া উভতি আইছিল তেতিয়া পড়ি আছে তেতিয়া রখা দিলে তারপরে হেই গছডাল পড়ছে বাহুত আকৌ কানত অয়া মাথালো দীঘলবড়ী স্কুলখনৰ সন্মুখত মানে এডাল গছে মানে অটোখনত মানে হেঁচা মাৰি ধৰিছিল আৰু তাৰপিছত মোৰ কাষৰে এজন ষ্টুডেণ্টৰ কলেজৰ ষ্টুডেণ্ট তাৰ সেই গাড়ীতে মানে হেৰি গৈছিল মানে উঠিব নোৱাৰা হৈ গৈছিল আৰু তাৰপিছত অলপ পিছত হেঁচা মাৰি ধৰিলে মানে তাই একো মানে কৰিবই নোৱাৰিলে জেগাতে মানে জেগাতে ডেড হৈ গ'ল মেধাৱী ছাত্ৰ কৌশিক বৰদলৈ আমফ্ৰিৰ মৃত্যু দুৰ্ভাগ্যজনক পিতৃক সমবেদনা জ্ঞাপন করে জেলা আয়ুক্তই সকলকে আহ্বান জানালে সতর্ক হয়ে থাকবে অত্যন্ত দুঃখর কথা যে আমি কৌশিক বরদলৈ আমচিক আমি হেরাবলগিয়া হল রাতেপা অটো এখনত উঠি স্কুললে আহিছিলে রাস্তা ব্লক হওয়া দেখি পেলায় অটোখন রয়েছিলে তেন্তে গছ এজোপা উঘালি আহি পেলায় পড়লেহি অত্যন্ত দুঃখর কথা আমি লড়াজন ইতিমধ্যে আমি হেরাইছো আর শোকসন্তপ্ত পরিয়াললৈ আমি আজির এই মুহূর্তত জেলা প্রশাসনের তরফের পর আমি সমাবেদনা জানাইছো রেমলের প্রভাব দেখা গল ঢেকিয়াজুলিতো সেন্ট উর্সুলা হাইস্কুলের সম্মুখত স্কুল বাসের উপর বাগরি পড়ে প্রকাণ্ড ইউকেলিপটাস গছ ফলত এগারী শিক্ষয়িত্রী সহ কম বেশি পরিমাণে আহত হয় নগরাকীক ছাত্র ছাত্রী আহত সকলক প্রেরণ করা হয় তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাল চাওক ভয়ঙ্কর দুর্ঘটনার ভয় লগা দৃশ্য স্কুল বাসের উপর গছ পড়ি গেল উচলা স্কুলের ওর খুব ভয়ানক দৃশ্য ফার্স্ট ট্রিপর বাসত মানে দুটা না তিনটা স্টুডেন্ট এনেকা মাথা ফাটিলে গ্লাস লাগি সেটুয়ে বেয়া লাগি আছে সবার বাসখনত তো স্টুডেন্ট আছিল নহয় জানো বাসখনত বহুত স্টুডেন্ট আছিল আমার ফ্রেন্ড কেটাও আছিল হয় মোর মিসেস স্কুলত চাকরি করে পোয়ালি এটো স্কুলতে পড়ে এগুলোকে আহি আছিল গছর খানি লাগি পেলায় টমটম খান ভাঙি গেল টমটমও ভাঙিছে টমটমও ভাঙিছে পোয়ালি অল্প ছুট পাইছে কোনো মানে মেজর নহয় মাইনর অল্প দুঃখ পাইছে ঘূর্ণি বতাহ রেমলৰ বাবে গুৱাহাটীত এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে জনজীবন প্রচণ্ড ধুমুহা বরষুণত ঠায়ে ঠায়ে বাগরি পড়ে প্রকাণ্ড প্রকাণ্ড গছ বিদ্যুৎ পরিবাহী খুঁটা
কটন বিশ্ববিদ্যালয়, সন্দিকৈ মহাবিদ্যালয়, কটন কলেজিয়েটৰ সন্মুখত গছ বাগৰি ব্যাহত হৈ পৰে যাতায়ত। কটনপিয়ে প্ৰাণ ৰক্ষা পৰে পথত কাম কৰি থকা এঘাৰজন শ্ৰমিকৰ। ধুমুহা বৰষুণৰ বাবে মহানগৰী নিশাৰে পৰা কৰ্তন কৰা হৈছে বিদ্যুৎ। টোপনি মাৰি আছে, দহটামান মানুহ তাতে টোপনি মাৰি আছে। আমাৰ এঘাৰটা টোটেলি মানুহ আনিলোঁ, এঘাৰটা এঘাৰটা মতে মই খানা বনাওঁ আৰু সিহঁতে কাম চাম কৰি থাকে। তে সিহঁতেতো চব নিচে টোপনি মাৰি আছে। তে মই ওলাই খানা মানুহক মাতি আছোঁ, আহক আহক, তাতে মানুহ আছে, মানুহ পৰি গৈছে, মানুহবিলাক বাহিৰ কৰিব লাগিব। তাৰপিছত মানুহ আহিলে আহি খালে কাৰোবাৰ কিবা হৈছে নেকি? কাৰোবাৰ হৈছে, চবেই পাইছে, অলপ অলপ চোট পাইছে ওলাইতে। আৰু বহুত গছ বাগৰিছে, এইবিলাক শিথিল কৰিব লাগিব, শিথিল কৰাৰ পিছতে লাইনটো দিব পৰা যাব। তাৰ ছিঙিছে, তাৰ ছিঙিছে। ইফালে দক্ষিণ কামৰূপৰ পলাহবাৰীৰ ৰজাপুখুৰী গাঁৱত মৃত্যুমুখত পৰে এগৰাকী 60 বছৰীয়া বৃদ্ধা। গছ বাগৰি গুৰুতৰভাৱে আহত হোৱা লাবণ্য কুমাৰী নামৰ বৃদ্ধাগৰাকীক চিকিৎসালয়লৈ আনি থাকোঁতেই কৰুণ মৃত্যু আঁকোৱালি লয়। মায়ে ইয়াতে গছডালৰ তলতে আহিছিল, ইয়াতে টিংখান আছিল, সেই বুজি টিংখান মানে হেঁচ খাই কিনে সিফালে পৰি আছিল। সিহঁতে মায়ে ভাল লাগি টিংখান মই এনেকৈ আনিব পাৰিম সেই বুলি কিনে ইয়াতে আহিলা। আহি কিনে আৰু ভাইটিয়ে দেখা পাই কিনে সিফালৰ পৰা ক'বলৈছে, এ মায়ে 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 মাথাটো আহিছে, মানুহ মাতবোৰ নাই মানুহজনৰ একদম। কাল ঘূৰ্ণি ৰেমলৰ তাণ্ডৱ লীলা দেখা গ'ল ৰাজ্যৰ নৈ উপনৈসমূহৰ পক্ষতো। সাগৰৰ দৰে দেখা গ'ল প্ৰচণ্ড ঢৌ, ফেৰীঘাটে ফেৰীঘাটে দেখা গ'ল ঢৌ আৰু কেৱল ঢৌ। কাজিৰঙা চামগুৰি কামপুৰ নুমলীগড় চিপাজাৰ গোলাঘাট গোৱালপাৰা সকলোতে দেখা গ'ল ৰেমলৰ ঠংকলীলা। ক'ৰবাত চলন্ত বাহনৰ ওপৰত বাগৰি পৰিছে প্ৰকাণ্ড গছ, আন ক'ৰবাত আকৌ মটৰচাইকেল চকুৰ পলকতে চূৰ্ণ বিচূৰ্ণ হৈ পৰিছে। চামগুৰিত ৰেমলে বিধ্বস্ত কৰিলে ইখনৰ পিছত সিখন বিদ্যালয়। চিপাজাৰত ঘৰৰ ওপৰত গছ উভালি পৰাত কঠোৰপিহে ৰক্ষা পৰিল এটা পৰিয়ালৰ কেইবাজনো সদস্য। কামপুৰতো দেখা গ'ল ঘূৰ্ণী বতাহৰ সংকষ্ট। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।